হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কোনো ব্লগিং ভিডিও দেখাবো না, আজকে জাস্ট একটা রান্নার রেসিপি দেখাবো। তো আশা করি বুঝতেই পারছেন কি রেসিপি দেখাবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আজকে থাই স্যুপ রেসিপি, বাসায় কিভাবে বানানো যায় খুব সহজেই, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই হচ্ছে আমি আপনাদের কি কি প্রয়োজন থাই স্যুপ বানানোর জন্য সেগুলো হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি, লিখে দেওয়া হয়েছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে আমি প্রসেস করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন একটু তেলের মধ্যে ভেজে, তারপর এই যে আগে থেকে জাল করে নিয়ে নিচ্ছিলাম 6 কাপ মতো পানি, আদার সাথে একটু জাল করে নিচ্ছি, তার মধ্যে ঢেলে দিলাম। আর এখানে হচ্ছে 1 চামচ সয়া সস, আধা কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে ম্যাগি স্যুপ, যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, ওইটা হচ্ছে একটু পানির মধ্যে গুলিয়ে তারপর হচ্ছে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হচ্ছে একটু চিনি দিয়ে দেব, চিনি দিয়ে তারপর হচ্ছে একটু কাঁচামরিচ কুচি করে দিব, দেন হচ্ছে 1 চামচ লেবুর রস দিব। দিয়ে এরপর হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে গোলমরিচ গুঁড়া দিয়ে দিতে হবে, দেন হচ্ছে ওই যে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের কুসুম দিয়ে গুলিয়ে, সেটা হচ্ছে ঠিক নামানোর 2 মিনিট আগে হচ্ছে দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। তো এভাবে হচ্ছে 2 মিনিট রান্না করে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলতে হবে। তো এই তো এবারে হচ্ছে রেডি আমাদের গরম গরম থাই স্যুপ। বন্ধুরা দেখলে নি তো খুব সহজে আমি কিভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে থাই স্যুপ রেডি করলাম। তো এভাবে কিন্তু আপনারা বানিয়ে বাসার সবাইকে খাওয়াতে পারেন, সবাই কিন্তু অনেক খুশি হবে, আমার বাসায় সবাই খুব খুশি হয়েছে, বিশেষ করে আয়জার বাবা তো খুব পছন্দ করেছে খাবারটা, আর আমাকে বলছিল যে তুমি তো একটা রেস্টুরেন্ট দিয়ে দিতে পারো, খুব ভালো বানাতে পারো। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ঘুরে আসতে পারেন, আর যদি মন চায় একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি, তারা একটু দয়া করে ইউটিউবে গিয়ে আমার পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে একটু ফেসবুকে গিয়ে আমার পেজটিও একটু ফলো দিয়ে রাখেন। তো সবার কাছে আমার কৃতজ্ঞতা থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।